Dear students of class 7, how are you? I think all of you are fine. We are also fine. And in this COVID period, you are staying home and go on your studies and preparing for the second semester exam. You know, your second semester exam will be held last week on September, and you should read attentively and follow our online classes. Today, I want to discuss your EFT Unit 7 Lesson 2. And in Lesson 1, I took a class, and this is same lesson. It tells of two players, part 1, lesson 1, and today part 2, lesson 2, part 2. First, I want to read out the text and you should follow the word meaning and pronunciation. Ashish and Arun are two players. I have known them for a long time. Dekho, Ashish and Arun are two players. এই সেন্টেন্সে ভাগটা হচ্ছে আর। এখন আমরা যদি এই ভার্বের ওয়ান ভার টু ভার থ্রি জাস্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল খেয়াল রাখবা যে বিভাগ এম ই আর ভাগ টু বি এর পাস্ট হচ্ছে ওয়াজ অয়া পাস্ট পার্টিসিপলে বি তাহলে আমি প্রথম যে সেন্টেন্সটা দেখো এই সেন্টেন্সটা কিন্তু টেন্সের অন্তর্ভুক্ত হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় পাবো বি ওয়ান প্রেজেন্ট ফর্ম এই বি ওয়ান প্রেজেন্ট ফর্মে যত ভাব তুমি পাওয়া তাহলে তুমি ধরে নিবা যে এটা প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এমিজারের যে ব্যবহারটা এমিজারের ব্যবহারটা এমটা ফার্স্ট পার্সন সিঙ্গুলারে যেমন আই এম ইজ থার্ড পার্সন প্লুরালি আচ্ছা তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলারে এম থার্ড পার্সন প্লুরালে ইজ আর সকল পার্সন সকল নাম্বারে আর যেমন ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থার্ড পার্সন প্লুরাল আচ্ছা নেক্সট সেন্টেন্সটা দেখো আই হ্যাভ নোন এ হ্যাভ নোন
আমাদের আলোচনা করেছিলাম যে হ্যাভ বা হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হ্যাড পাস্ট পারফেক্ট হলো হ্যাভ বাট একটা জিনিস খেয়াল করো হ্যাভ বা হ্যাজ এর পরে যদি ভার্বের টিপি যেমন নো আমি তোমাদের দুটো সেন্টেন্সেই টেন্সের অন্তর্ভুক্ত দুটো সেন্টেন্সে আলোচনা করব প্রথম দুটো সেন্টেন্স যে হ্যাভ বা হ্যাজ এর পরে পাস্ট পারফেক্ট নো টেক্সট বইতে তুমি দেখো আই হ্যাভ নোন দ্যাম ফর আ লং টাইম অনেক দিন ধরে আমি তাদেরকে চিনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দে আর বোথ very close to my family তারা খুবই আমাদের ফ্যামিলির সাথে জড়িত বা খুব কাছের আশির ইজ ফ্রম এ ভিলেজ অর লিভস ইন এ স্মল টাউন হ্যাঁ তাহলে আমরা দুজন প্লেয়ারকে এখানে আমরা কম্পেয়ার করতেছি এবং ওয়ান বাই ওয়ান আমরা কি করতে পারবো একজন একজন সম্পর্কে আমরা একটু একটু ডিফার করতে পারবো যে তারা কিন্তু সেম প্লেসে তারা কিন্তু বাস করে না দে লিভ ইন ডিফারেন্ট প্লেসেস যে আশিস হ্যাঁ ইজ ফ্রম এ ভিলেজ অ্যান্ড অরুণ লিভস ইন এ স্মল টাউন আশিস প্লে ইজ ফুটবল হি ডাজন্ট প্লে টেনিস তাহলে আশিস কি করে হ্যাঁ ফুটবল খেলে আর সে হি ডাজন্ট প্লে টেনিস হ্যাঁ দেখো এই সেন্টেন্সটা নেগেটিভের ক্ষেত্রে একটু খেয়াল করবা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন সাধারণত অক্সিলারি ভার্বের পরে আমরা নন অক্সিলারি ভার্বের পরে নন পাঠাবো কিন্তু কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে যেমন হি প্লেস ফুটবল তাহলে আমি এটাকে যদি নেগেটিভ করি অর্থাৎ হি ডাজন্ট প্লে টেনিস অর্থটাকে আমরা ঠিক রাখার জন্য যেমন হি প্লেস তাহলে হি এই জিনিসটা আমি তোমাকে এখন দেখাচ্ছি দেখো এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব নাই অক্সিলারি ভার্ব না থাকলে একটা পাওয়ারফুল অক্সিলারি টু সে টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সে ডু থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ আর পাস্ট টেন্সে ডি আচ্ছা তাহলে এখানে আমি হি নিয়মিত ডু এরপর একটা জিনিস দেখো থার্ড পারসনে কখনো ডু বসে না এই জন্য তার সাথে দিব ডাজ আর যখন ডাজ দিব তখন প্লেস কিন্তু উঠে যাবে এস উঠে যাবে এসটা এই ডু এর সাথে চলে আসে অর্থাৎ হি ডাজন্ট প্লে হি ডাজন্ট প্লে হি ইটস হি ডাজন্ট ইট হি goes he doesn't go he writes he doesn't write eh? I write I don't write I eat I don't eat তাহলে দুবার ডাজের ব্যবহারটাও দেখলা অ্যাফার্মেটিভ আর নেগেটিভটাও দেখলে এখানে একটু নেক্সট অরুণ প্র্যাকটিস প্র্যাকটিসেস ক্রিকেট বডি লাভস অ্যাথলেটিক্স অ্যাজ ওয়েল তাহলে অরুণ প্র্যাকটিস করতেছে ক্রিকেট কিন্তু সে কিন্তু অ্যাথলেটিক্স বেশি পছন্দ করে তার পাশাপাশি অরুণ গোস টু এ লোকাল স্কুল অরুণ
যেহেতু গ্রামের ছেলে তাহলে ধরে নাও যে তার স্থানীয় একটা স্কুলে সে পড়ে বাড়ির কাছে হি হ্যাজ অপরচুনিটিস টু প্র্যাকটিস ইন হিজ স্কুল কম্পাউন্ড তাহলে আমরা কিন্তু এই জিনিসটা দেখি আসলে গ্রামের স্কুল কম্পাউন্ডগুলো বেশ বড় এবং সেখানে এমনও মাঠ আছে যে মাঠের এক অংশে ফুটবল আর এক অংশে ক্রিকেট আবার পাশাপাশি অ্যাথলেটিক্সও চলে আবার কিছু কিছু মাঠ আছে যে ফুটবল হলে শুধু ফুটবলের অ্যারাউন্ড বা এরিয়া হতে পারে কিন্তু আমাদের শহরে আসলে এ ধরনের সুযোগ সুবিধা নেই হ্যাঁ লেক অফ ল্যান্ড লেক অফ প্লেস হ্যাঁ জায়গার স্বল্পতা জায়গার অভাবে আমরা আসলে তোমাদেরকে নিয়ে এইভাবে তোমাদের এই সুযোগটা আমরা দিতে পারছি না পারি না এবং এটা একেবারে শহরের সব প্রতিষ্ঠানে অল্প হয়তো হাতে গোনা কিছু কিছু কমপ্লেক্স আছে যেগুলোতে হয়তো ওই সকল কম্পাউন্ডগুলোতে তোমার প্লে গ্রাউন্ড আছে হ্যাঁ আচ্ছা ফরম প্র্যাকটিসেস ইন হিজ ক্লাব ফিল্ড দেখো অরুণ যেহেতু শহরে ছেলে তাহলে তার সেখানে যে ক্লাবের অন্তর্ভুক্ত যে ফিল্ড আছে ওই ফিল্ডে সে কি করতে পারে সে প্র্যাকটিস করতে পারে আশিস হ্যাজ ওয়ান ব্রাদার আশিসের একটা ভাই আছে হিজ নেম ইজ আবির ইজ এ ওয়েট লিফটার হ্যাঁ তাহলে আশিসের একটা ভাই আছে আবির এবং সে হচ্ছে ওয়েট লিফটার ওয়েট লিফটার হচ্ছে ভার উত্তোলন করা ভার উত্তোলনকারী অরুণ হ্যাজ নো ব্রাদার এই যে হ্যাজের ব্যবহারটা আবার দেখো এখানে এটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হ্যাঁ অরুণ হ্যাজ নো ব্রাদার হি হ্যাজ এ সিস্টার হার নেম ইজ আপালা শি ডাজন্ট লাইক ক্রিকেট শি ইজ এ সুইমার তাহলে আমরা এখানে টেক্সটে আমরা যে রুলগুলো দেখলাম সিম্পল সিম্পল কিছু সেন্টেন্স আমরা দেখলাম অ্যাফার্মেটিভ দেখলাম নেগেটিভ দেখলাম আচ্ছা এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্সের পরে আমাদেরকে কিন্তু দেখো বিতে আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে বলছে আর্টিকেল বিতে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব অর্থাৎ কোশ্চেন কীভাবে তৈরি করে দেখো কোশ্চেন হোয়াট ইজ এ কোশ্চেন সেন্টেন্স যদি কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন কোশ্চেন সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যেই বাক্যের দ্বারা কি যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়া হয় আচ্ছা তাহলে প্রশ্নবোধক বাক্য দেখো আমরা বাংলা ভাষাভাষী বাঙালি আমাদের ভাষা বাংলা এবং আমাদের মায়ের ভাষা বাংলা আমরা শৈশব থেকে অটো আমরা কোনোদিন যখন স্কুলেও পড়াশোনা করি নাই কিন্তু তখনও কিন্তু অলরেডি আমরা যখন অতি শৈশব শিশুকালে অথবা দুইটা শিশু যখন একত্রে যখন খেলতে বসে তখন কিন্তু একজন আরেকজনকে বলে তুমি কেমন আছো
তোমার হাতে এটা কি? তোমাকে এই খেলনাটি কে দিয়েছে? কিন্তু সে কি, সে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও সে অর্জন করে না। সে কিন্তু অবলীলায় একজন আরেকজনকে কিন্তু প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আবার উত্তরও দিচ্ছে, প্রশ্ন করছে উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে উত্তর দিচ্ছে। কিন্তু যখন আমরা এই একজন মানে ফরেনার যে নাকি ইংরেজি ভাষাভাষী, তাকে যদি আমরা যদি বাংলায় যদি এরকম প্রশ্ন করতে বসাই দিই, তাহলে সে কিন্তু পারবে না, একেবারে পারবে না। হ্যাঁ, আবার সে যখন এই আমার ভাষাটা যখন তার আয়ত্তে আসবে, সে যখন শব্দ আয়ত্ত করতে পারবে, তারপরে ব্যাকরণিক গঠন, ব্যাকরণের নীতিমালা সে ফলো করে তারপরে সে প্রশ্ন তৈরি করতে পারবে। ঠিক তদ্রূপ আমরা বাংলায় বাঙালি বাংলা ভাষাভাষী, আমাদের এরকম যখন ইংরেজিতে যখন আমাদেরকে প্রশ্ন করতে হয়, করতে হবে, তখন কিন্তু আমাদেরও কিছু রুল মেনটেন করতে হবে। হ্যাঁ, তাইলে আমরা এই রুলে আমরা কিন্তু দেখো নিয়মিত সচরাচর আমরা কিন্তু দুই ধরনের প্রশ্ন আমরা করে থাকি, বলে থাকি। সেটা হচ্ছে বাংলায় তুমি কি খেয়েছ, মনে করো, তাহলে তোমাকে আমি যদি বলি তুমি কি পড়া শিখেছ, তুমি উত্তরটা দিবা হয় ইয়েস আর হচ্ছে হুম। তাহলে এইটা হচ্ছে ধরে নাও হ্যাঁ বোধক অথবা না বোধক উত্তর, তাহলে এটাকে আমরা হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন বলতে পারি বা বলি, তেমন ইয়েস নো কোশ্চেন ইংরেজিতে বলি, ইয়েস নো কোশ্চেন ধর। আর যেমন তোমার নাম কি, তো তোমার নাম হচ্ছে অরুণ, তোমার নাম হচ্ছে হারুনুর রশিদ, আমি তোমাকে বললাম হোয়াট ইজ ইওর নেম, এখন তুমি যদি বলো ইয়েস, এটা কি, এটা কি হলো? সরি, হ্যাঁ কি, হ্যাঁ তুমি বলবো আমার নাম হারুনুর রশিদ, তাহলে এইটা কোন ধরনের উত্তর? এটা হচ্ছে ডেসক্রিপটিভ আনসার। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, কি বুঝলাম, যে আমাদের দুই ধরনের প্রশ্ন এবং দুই ধরনের উত্তর, যে উত্তরে বর্ণনামূলক কথা বা বিবৃতি প্রকাশ পায়, ওই প্রশ্নে ওই ওই প্রশ্নের সেন্টেন্স, ওই কোশ্চেন সেন্টেন্সটাকে আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন বলবো। আর এই কোশ্চেনটা সাধারণত WH ওয়ার্ড দ্বারা লিখতে পারি, তাহলে আমি যেটা বললাম WH, আর একটা হচ্ছে এই ইয়েস নো কোশ্চেন গুলো সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা লেখা হয়, এই জন্য এগুলাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। তাহলে ওইটার শুরুতে থাকবে অক্সিলারি ভার্ব। তাহলে আমি তোমাকে আগে ডব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে একটু তথ্য দিচ্ছি, ধারণা দিচ্ছি। পাশাপাশি যদি তুমি এই শব্দগুলো অর্থগুলি যদি তুমি যদি জেনে নাও, বুঝে নাও, তাহলে তোমার বুঝতে জানতে প্রশ্ন করতে তোমার সুবিধা হবে। ভূ অর্থ কে, দুই অর্থ কোনটি, ওয়াট অর্থ কি, হোম অর্থ কাকে, অয়েক কখন, হয়া কোথায়, হয় কেন, হাও কীভাবে, বাংলা অর্থগুলো তুমি জেনে নেবে। আচ্ছা, তাহলে
আমি যদি তোমাকে এখন ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে হতো যে আমি তোমাকে দেই সিম্পলি যে তারপরে আমার অক্সিলারি ভাগ অথবা হেল্পিং ভাগ তারপরে এনপি এনপিটা হচ্ছে নাউন বা প্রোনাউন তারপরে আমার প্রিন্সিপাল ভার্ব এক্স এক্সটেনশন এক্সট্রা ইত্যাদি যেমন অলওয়েজ আমরা যেই সেন্টেন্সটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত হোয়াট ইজ ইউর নেম জীবনের প্রথমেই আমরা কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি বাংলায় হয়েছি ছোটবেলাতে আমাদের কাজ আসতো তোমার নাম তারপরে আমরা যখন প্রতিষ্ঠানে আগমন করা শুরু করলাম ইংরেজির সাথে পরিচিতি লাভ করলাম আস্তে 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 দেখলাম যে টিচার ক্লাসে এসে এই প্রশ্ন করছে হোয়াটস ইউর নেম তুমি উত্তর দিচ্ছ মাই নেম ইজ হাবিবুর রহমান ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে তুমি কি দেখলা যে প্রশ্নটা কীভাবে করে হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম তুমি আবার তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো হয়তো ক্লাসমেট নতুন করছে হোয়াটস ইউর নেম হ্যাঁ আবার সে আবার তোমাকে জিজ্ঞাসা হোয়াটস ইউর নেম তোমার নাম তাহলে আমি তোমাকে এটাই দিয়ে শুরু করলাম হোয়াট ইজ ইউর নেম এরপরে আমি তোমাকে আরেকটা প্রশ্ন যাবো তোমাকে তোমার ফ্রেন্ড তোমাকে প্রশ্ন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি তার দিকে তাকিয়ে আসো নতুন মানুষ এই তুমি কি চাও হোয়াট ডু তারপরে আমরা পেয়ে গেছি এনপি এটা সরাসরি এনপিতে শেষ এখানে দেখা যাচ্ছে আরো আছে প্রিন্সিপাল ভার্ব আচ্ছা তাহলে আমরা এই একটা স্ট্রাকচার এটা কিন্তু খেয়াল রাখবে তুমি এবং তোমাদের পরীক্ষা যত জিকিউ কোশ্চেন আছে ডব্লিউএইচ ওয়ার্ডটা যত সিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে আসছে আসবে বর্তমান অতীত ভবিষ্যৎ যত ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর তোমার কাছ থেকে কেউ জানতে চাইবে সব ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পড়তেও হবে শুনতেও হবে আশা করি জিনিসটা বুঝতে পারছো এরপরে যেটা সেটা হচ্ছে শুরুতেই সেন্টেন্সের এই হচ্ছে তোমার এক নম্বর স্ট্রাকচার আর যদি তুমি যদি হেল্পিং বারটাকে যদি এক নম্বর স্ট্রাকচার ধরে নাও ওইটা যদি তুমি দুই নম্বর ধরে নাও এজ ইউ লাইক একই জিনিস শুরুতে আসবে আমার হেল্পিং ভাগ অথবা অক্সিলারি ভাগ যেটাকে আমরা বলি অক্সিলারি ভাগ দিয়ে সেন্টেন্স শুরু হবে তারপরে বসবে এনপি তারপরে ভাগ তারপরে আধা যেমন ডু ইউ নো মি আমরা এখানে আরো অনেক অনেক এক্সাম্পল আমরা এখানে আনতে পারি গাজী লাই ক্রিকেট যদি নেগেটিভ যদি আমরা যদি বলি
Does he not like football? সে কি ফুটবল পছন্দ করে না? আচ্ছা এখন এই যে ডু ইউ নো মি, তুমি কি আমায় চিনো? এখন তুমি যদি বলো হ্যাঁ আমি আপনাকে চিনি অথবা না তো আমি আপনাকে চিনি না, এখানে তুমি যদি বলো ইয়েস নো সরি, হ্যাঁ সাধারণত যদি এই প্রশ্নগুলো সাধারণত ডায়লগসে আমাদের প্রয়োজন হয় বেশি, যেমন ডাজ হি লাইক ক্রিকেট ইয়েস, আর যদি সে যদি পছন্দ না করে নো, ডু ডু ইউ লাইক ক্রিকেট নো ইয়েস ভেরি নাইস ওকে, ডাজ হি নট লাইক ফুটবল, সে কি ফুটবল পছন্দ করে না? সরি নো হি ডাজন্ট। আচ্ছা তাহলে আমরা এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা ফলো করে আমরা নিচের টেবিলটা কিন্তু আমরা প্র্যাকটিস করব, তোমাকে বলা হচ্ছে ওয়ার্কিং পেয়ার্স মেক কোশ্চেন্স ফর আশিস অপালা অরুণ অ্যান্ড আমি ইউজিং দ্য টেবিল বিলো। হ্যাঁ উপরে টেক্সট আমরা পড়ে আমরা এই এই জায়গাতে আমরা এই প্রশ্নগুলি আমরা তৈরি করতে আমরা পারব এবং ইনস্ট্রাকচারটা এইভাবে, আর তোমাকে খেয়াল রাখতে হবে উপরের যে যে অবস্থানে আছে, যেমন লিভ ইন এ সিটি হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে হ্যাঁ ডাস অরুণ লিভ ইন এ সিটি, এখন তোমাকে উপরে প্রণাম দিয়ে দিয়েছি অরুণ কিন্তু আমরা টেক্সটে পাই, তাহলে আমরা বলবো ডাজ হি লিভ ইন এ সিটি, কোশ্চেন সেন্টেন্স হয়ে গেল। তুমি বলো দে তো দে পার্সন যদি সেখানে যদি দেওয়া তাহলে তুমি দিবে এখানে ডু ডু দে, তুমি যদি ইউ আর নট তাহলে ডু হবে, এজন্য আমি তোমাকে পার্সনের ব্যবহারটা আর ভার্বের ব্যবহারটা আমি তোমাকে আগেই বলে দিয়েছি। এইভাবে আশা করি তোমরা এই টেবিলটা প্র্যাকটিস করতে পারবে, কোশ্চেন তৈরি করতে পারবে। এরপরে দেখো তোমাদের এখানে একটা ডায়লগ আছে, এই ডায়লগটা যদি তোমরা যদি করো তাহলেও তোমরা কিন্তু এখানে কোশ্চেন সম্পর্কে এখানে কিন্তু সবগুলো এই ডায়লগটা কিন্তু প্রথমেই ডু দিয়ে দেখো, ডু ইউ প্র্যাকটিস অন ফ্রাইডে এন্ড স্যাটারডে, নো আই ডোন্ট, আমি যা বলেছি যে হ্যাঁ, আনসার চলে আসলো নো, তারপরে আসছে হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডেজ, হ্যাঁ হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডেজ, দেখো এখানে কিন্তু প্র্যাকটিস করাচ্ছে আমাকে ডব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি একটা সেন্টেন্স, তারপরে সবগুলো ডব্লিউএইচ, ইন্টারভিউয়ার প্রথমে হোয়াট দিয়ে তারপরে হোয়াট দিয়ে তারপরে হোয়েন দিয়ে তারপরে হাউ দিয়ে তারপরে আবার হোয়েন দিয়ে, ঠিক এই জন্যই আমি তোমাকে ডব্লিউএইচ স্ট্রাকচারটা ও দিয়ে দিলাম। তারপরে তুমি নিশ্চয়ই এফ এ হাউ হোয়াট হোয়েন হোয়ার ডু দে হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করবে। এরপরে দেখো তুমি মেক এ পার্সোনাল ফাইল
to tell about a day in your life, answer the questions. এবং নিচের এই প্রশ্নগুলোর উত্তর তুমি দেখো সবগুলো WH ওয়ার্ড দিয়ে একটা মাত্র আছে হেল্পিং ভার্ব অথবা ডু দিয়ে যেমন হোয়াট টাইম ডু ইউ গেট আপ তুমি কখন মানে কোন সময় কয়টা বাজে তুমি ঘুম থেকে উঠো এই কোশ্চেনটাকে আমরা হোয়েন দিয়ে যদি করি হ্যাঁ হ্যাঁ হোয়েন ডু ইউ গেট আপ চলে আসে হোয়াট টাইম অর হোয়েন টাইমের কোশ্চেন হবে হোয়েন প্লেসের কোশ্চেন হবে হোয়া হ্যাঁ কোনো কিছু জানতে চাওয়া হোয়াট হতে পারে কিভাবে আমরা এভাবে প্রশ্ন করি কিভাবে হাউ হ্যাঁ তারপরে তোমার হু ব্যক্তি বা ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে হু বা বস্তু সম্পর্কে জানতে চাইলে হুইচ ঠিক আছে এভাবে আমরা শব্দগুলোর অর্থগুলো আমরা ক্লিয়ার করে নিলে আমাদের ক্লিয়ার হবে হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট পরের প্রশ্ন হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট তুমি সকালের নাস্তায় কি খাও হাউ ডু ইউ গেট টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও ফাইন কোশ্চেন হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ প্লে তুমি কোন খেলা তুমি পছন্দ করো হ্যাঁ বা খেলো এবং কেন হুইজ ইউর ফেভারিট স্পোর্টস স্টার কে তোমার প্রিয় স্পোর্টস স্টার হোয়েন ডু ইউ গো হোম ফ্রম স্কুল কখন তুমি স্কুল থেকে বাড়ি ফিরে যাও ডু ইউ গো হোম এট দ্য সেম টাইম এভরিডে প্রত্যেক দিন কি একই সময়ে যাও দেখো এরপরে আরও আছে 14টা প্রশ্ন হ্যাঁ এই জায়গাতে আসলে এই চ্যাপ্টারের মূল প্রাতিপাদ্য বা মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমাকে কোশ্চেন সেন্টেন্স তৈরি করা প্রশ্ন নিজে তৈরি করা প্রশ্ন বোঝা তারপরে প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্ন কীভাবে করতে হয় প্রশ্ন কীভাবে উত্তর দিতে হয় আশা করি তোমরা আমার এই চ্যাপ্টার থেকে দুটো জিনিস ক্লিয়ার বুঝতে পারছো অথবা মানে বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হবে আশা করি তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে আর বিশেষ করে আমাদের এই মহামারী থেকে পরিত্রাণের জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মের মানে বিধিবিধান আমরা মেনে চলব এবং